ধারাবাহিকের গল্প 18 বছর এগিয়ে যে লাভই হয়েছে তা ভালোভাবেই টের পাচ্ছে টিম কৃষ্ণকলি। কৃষ্ণকলি ধারাবাহিকের জনপ্রিয়তা দীর্ঘ কয়েকদিন ধরে তুঙ্গে, টিআরপিতে আবার আগের জায়গায় ফিরে এসেছে, জমে উঠেছে গল্প। কৃষ্ণার প্রতি মুন্নির হিংসা ক্রমশ বেড়েই চলছে, তবে সেটা কেউ বুঝতে পারছে না, কারণ মুন্নি এখন ভালো সেজে আছে সকলের সামনে, কৃষ্ণার সাথে ভালো ব্যবহার করছে সে। আগামী দিনে কবে নিখিল শ্যামা সামনাসামনি আসবে সেই অপেক্ষায় বসে ভক্তমহল। অন্যদিকে ধারাবাহিকে নেগেটিভ চরিত্র রাধারানীর নানা ষড়যন্ত্রের পর্দা ফাঁস হবে খুব তাড়াতাড়ি। সম্প্রতি গল্পে এসেছে নতুন নায়ক, রাধারানীর জায়ের ছেলে অনিরুদ্ধ, অর্থাৎ অনি। রাধারানীর ভালো সেজে থাকা, অনির মাকে অসুস্থ করে রাখা সবই সামনে আসতে চলেছে। এদিকে আবার মুন্নির, অনিকে ভালো লাগাতে কৃষ্ণার সঙ্গে সৃষ্টি হবে আরো বড় শত্রুতা। এই প্রতিটি গল্পের মূলের কারণে ধারাবাহিকটির জনপ্রিয়তা ক্রমাগত বেড়েই চলছে। চলুন জেনে নেই অনিরুদ্ধ বাস্তবে কে। অনিরুদ্ধর আসল নাম রণক দেব ভূমি। এর আগে অনেক ধারাবাহিকে অভিনয় করেছেন, যেমন গরিদান এবং অন্দরমহল। অন্দরমহল ধারাবাহিকে পরমশ্রীর মেয়ে জুজুর প্রেমিকের ভূমিকায় দেখা গিয়েছে তাকে। তবে রণক সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ নেই, তেমন কোনো ইন্টারভিউ নেই, তাই এর থেকে বেশি কিছু জানা যায়নি। এই ভিডিওতে রণকের বন্ধুদের সাথে বেশ কয়েকটি ছবি দেওয়া হয়েছে, সেই ছবিগুলি দেখে কেমন লাগলো অবশ্যই জানাবেন। তাহলে দর্শক, কৃষ্ণকলি ধারাবাহিকে কৃষ্ণার নায়ক অনির বাস্তবের পরিচয় জেনে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাংলা বিনোদন জগতের তারকাদের নিয়ে নতুন নতুন খবর পেতে মিডিয়া ভয়েস মেলের সাথেই থাকুন।